প্রতিবেশীর ছেলেরা বাইক নিয়ে ঘুরে আমার ছেলে কেন ঘুরবে না? আমার কি টাকার অভাব আছে? জেদ করে দুই ছেলেকে ঈদের দিন নতুন বাইক কিনে দিয়েছিল বাবা। দুই ভাই সেই বাইক নিয়ে ঘুরতে গিয়ে লাশ হলো সড়কে। টাকার অহংকারে সন্তান শূন্য হলো বাবার বুক। ঈদের দিন বাবার কিনে দেয়া বাইক নিয়ে পরের দিন ঘুরতে গিয়ে দুই ভাইয়ের লাশ হওয়ার এই করুণ ও হৃদয় বিদারক মৃত্যুর ঘটনা ঘটে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাদলা এলাকায়। জানা যায় মায়ের ইচ্ছে ছিল না বাইক কিনে দেওয়ার, কারণ বাইক দুর্ঘটনায় প্রতিনিয়তই হাজারো মায়ের বুক খালি হচ্ছে। কিন্তু বাবা টাকার গরমে প্রতিবেশীদের সঙ্গে জেদ করে দুই ছেলেকে বাইক কিনে দিয়েছিল ঈদের উপহার হিসেবে। সেই নতুন বাইক নিয়ে দুই ভাই ঘুরতে বের হয়েছিল, খুশি হয়েছিল নতুন গাড়ি পেয়ে। তবে কে জানতো এই আনন্দ বেশি সময় টিকবে না। দুই ভাই বিকেলবেলা ঘুরতে বের হলে মা বাবা বাড়ির নিচে দাঁড়িয়ে দেখছিল তাদের নতুন বাইক চালানো। তবে তার ঘন্টা পার না হতেই খবর আসে দুই ভাই নতুন গাড়ি নিয়ে ট্রাকের তলে পড়ে লাশ হয়ে গেছে। শোনা মাত্রই সন্তান হারানোর দুঃখে যেন পাগল হওয়ার উপক্রম অসহায় মা বাবা। দর্শক, নিহত দুই ভাই ও টাকাওয়ালা বাবাকে নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।